हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमरा तो आलहामदुलिल्लाह आपनादेर सबाई दुआए भालो आछि। प्रतिदिनेर मतो आमार आरो एकटी नतून भिडियो शुरू करछि। आमार आजकेर भिडियोटा आमि सकाल थेकेई शुरू करेछि आमार बेलकनी थेके। देखतेई पारछेन आमार सेई फुल गाछटाय কত ফুল ফুটছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে ফুল গাছটা দেখে। আর ক্যাপসিকাম গাছটাও, ক্যাপসিকামটা অনেক বড় হয়ে গেছে, দেখে তো আমার কাছে খুবই আনন্দ লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সেই ছোট্ট টমেটো গাছে ফুল ফুটছে। যেদিন আমি এই গাছগুলো এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, তাই ভাবলাম গাছগুলো যেহেতু একটু বড় হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করি। আর ফুল গাছে তো অনেক ফুল ফুটছে, দেখে তো আমার অনেক ভালো লাগছে। আর এখানে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, এখান থেকে পেঁয়াজের পাতা বের হয়েছে অনেকগুলা, আর বেশ বড় হয়ে গেছে। জান্নাত গাড়ি নিয়ে খেলতে আসলে পাতাগুলো নষ্ট করে ফেলতেছে, তাই ভাবলাম কেটে নিই। আজকে নুডলস রান্না করব, তো নিজের গাছে পেঁয়াজ পাতা দিয়ে আজকে নুডলস রান্না করব। পেঁয়াজ পাতাগুলো কেটে এখন চলে আসছি কিচেন রুমে, নাস্তা তৈরি করব এখন। আর আজকে নুডলস রান্না করব, এই জন্য চুলায় আমি পানি বসিয়ে দিব। চুলায় পানি বসিয়ে দিয়েছি, এখন এদিকে আমি সবজিও কেটে নিয়েছি। পানিতে বলক চলে আসছে, এখন নুডলস দিয়ে দিব। আজকে আমি মিষ্টান নুডলস রান্না করব। এখন নুডলসগুলো সিদ্ধ করে নিব। তারপর এই যে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন সব কিছু রেডি করে নিয়েছি, নুডলসটা রান্না বসিয়ে দিব। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এইখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন এইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম করে ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা গাজর। এখন গাজরগুলো পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি গাজরগুলো সিদ্ধ করে নি নাই। এই যে গাজরগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো দিয়ে একটু নেড়ে তারপর এখন এখানে আমি দিয়ে দিব ডিম। এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব নুডলসের মশলা। আর ডিমের সাথে একটু নুডলসের মশলা দিলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে। এখন ডিমগুলো আমি ভেজে নিব। আর সবজি দিয়ে নুডলস রান্না করলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ডিমগুলো একটু ভেজে নিয়েছি, এখন নুডলসগুলো দিয়ে রান্না করে নিব। আর এখন এইখানে আমি দিয়ে দিব নুডলসের মশলা। নুডলসের মশলা দিয়ে এখন এই নুডলসটা ভালোভাবে ভেজে নিব। নুডলসটা এখন ভেজে নেওয়া শেষ, এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। আমার জান্নাত টমেটো সস দিয়ে নুডলস রান্না করলে অনেক পছন্দ করে, এই জন্য জান্নাতের জন্য যখনই আমি নুডলস রান্না করি টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে ও অনেক পছন্দ করে।
এই যে সকালের নাস্তা রেডি, এখন আমরা সকালের নাস্তাটা খেয়ে নিব। এই যে আমার মামুনিটা এখন সকালের নাস্তা খেয়ে নিচ্ছে। আর শীতের সকালে রুটি তারপর পরোটা এগুলো খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না। শীতের সময় তো বেশিরভাগ সময়ই আমরা নুডলস তা না হলে পাস্তা আর মাঝে মাঝে তো শুধু চা আর বিস্কিট খেয়েই থাকি। সকালে আমি তেমন কোনো ঝামেলা করি না। তারপর দুপুরে আমি আর কোনো ভিডিও করি না রান্নাবান্নার। এখন আসরের পর মানে বিকাল, এখন জান্নাতকে রেডি করে দিচ্ছি। আমরা একটু বাইরে যাব টুকটাক কিছু কেনাকাটা করতে। এখন আমি জান্নাতকে প্রথমে রেডি করে দিচ্ছি, তারপর আমিও রেডি হয়ে নিব। আর জান্নাত তো বাইরে যাওয়ার কথা শুনলেই মহা খুশি। ও দুপুরে আজকে ঘুমায় নাই, কারণ ও বিকালে বাইরে যাবে এই জন্য। যে আমার জান্নাতকে রেডি করে দিয়েছি, এখন আমিও রেডি হয়ে আমরা বাইরে চলে যাব টুকটাক কিছু কেনাকাটা করব। এটা তার পরের দিনের ভিডিও, আমি ওই দিন আর কোনো ভিডিও করতে পারি নাই। আসলে বাইরে গেলে কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত থাকি এই জন্য। তো বাইরে গিয়েছিলাম আমার জন্য একটা বোরকা কিনতে, তো আমার বোরকাটা কিনেছি। আর বাইরে গেলে তো আমার কিচেন রুমের জন্য কিছু কিনতেই হবে। আসলে আমি এমনই, আমার কিচেন রুমের টুকটাক জিনিস কিনতে অনেক ভালো লাগে। আজকে আমার অনেক পছন্দের একটা জিনিস কিনেছি, এই যে মিল্ক প্যানটা দেখতে পাচ্ছেন, এটাই আমার অনেক পছন্দের একটা জিনিস। এটা আমি অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম, তবে বাইরে গেলে সেইভাবে পছন্দ হচ্ছিল না। আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাচ্ছিলাম না, এই জন্য কিনি নাই। তো আজকে আমার পছন্দ মতো একটা মিল্ক প্যান পেয়ে গেছি, তো এটা কিনে নিয়ে আসলাম। এই মিল্ক প্যানটা আমার কাছে বেশ ভালো লাগছে, আর এটা কিয়ামের, আর এটা তিনটা সাইজ ছিল। আমি মিডিয়াম সাইজটা নিয়েছি, ছোটোটা অনেক বেশি কিউট ছিল, তো ওটা অনেক বেশি ছোট হয়ে যায় এই জন্য আর নি নাই। আর বড়টা ভালো লাগছিল না, আমার কাছে মিডিয়ামটাও ভালো লাগছে, এই জন্য আমি মিডিয়ামটাই নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট্ট ফ্রাই প্যান, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এটা অনেক বেশি ছোট, একেবারে ছোট্ট একটা ফ্রাই প্যান আমার কাছে ভালো লাগলো এই জন্য নিয়েছি। তারপরে এখানে নিয়েছি বড় সাইজের একটি প্যান, বিরিয়ানি রান্নার জন্য একটু বড় সাইজের প্যানগুলো দরকার হয়, এই জন্য একটা নিয়ে আসলাম। এটাও কিয়ামের। তারপর আমি এখানে নিয়েছি একটা বাটি সেট বা বক্স সেট, যদিও বা প্লাস্টিক কিনা ঠিক না, তবে আমার কাছে এটা খুব ভালো লাগছে এই জন্যই নিয়েছি। এই স্ট্রবেরি বাটিগুলো দেখতে বেশ ভালো লাগে। যেটা চারটার একটা সেট আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য নিয়েছি। আর ছোটো জিনিসগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি নিয়েছি একটা রুটি বক্স, রুটি ফ্রোজেন করে রাখার জন্য। আর আপনারা যদি রুটি ফ্রোজেন আমি যেভাবে করে রাখি সেটা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমি যেভাবে রুটি ফ্রোজেন করে রাখি সেটাই। আর এখানে নিয়েছি একটা ব্রেড বক্স, ব্রেড বক্সও আমার একটা আছে, তবে ওটা আমার কাছে ভালো লাগে না দেখতে, একটু পুরাতন হয়ে গেছে, এই জন্য নতুন একটা নিয়ে আসলাম। আর এখানে নিয়েছি ছোট কিউট একটা চাটনি, এই চাটনিটা একেবারেই ছোট, আমার যে চাটনিটা আছে একটু বড়, ওটা আমার কাছে দেখতে ভালো লাগে না, এই জন্য আমি এটা নিয়ে আসলাম। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।